প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ফটোশপ CS6 বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে কালার প্যালেট, ফটোশপে কালার প্যালেট ও সোয়াচেসের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজাপতি বা বাটারফ্লাই। তো আমরা এখানে যে আমরা জানি যে এই এখানে যে বারটা রয়েছে, এখানে বিভিন্ন রকম আইকন দেখতে পাচ্ছেন। এই আইকন থেকে আমরা বিভিন্ন রকম প্যানেল ওপেন করতে পারি। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো কালার। এখানে ক্লিক করলে আপনার কালার প্যালেটটা ওপেন হবে। এখানে এই আইকনটা দেখুন, এখানে একটা কালার প্যালেট দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলে কালার প্যালেটটা এভাবে ওপেন হবে, এবং তার নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আয়তাকার দেখতে পাচ্ছেন, তার ভিতরে বিভিন্ন রকম রঙের শেড দেখতে পাচ্ছেন, কালো, গ্রে। এখানে যদি আমি কার্সর নিই তাহলে এখানে দেখবো সোয়াচেস। এখানে ক্লিক করলে আপনার সোয়াচেস প্যালেটটা ওপেন হবে। তো এখানে দুইটা প্যানেল, একটা হলো সোয়াচেস এবং একটা হলো কালার। ফটোশপে কোনো অবজেক্ট বা কোনো গ্রাফিক্সকে যখন আমরা এডিটিং করি এবং যেটাকে কালার দ্বারা ফিল করতে চাই, তখন আমাদের এই সোয়াচেস এবং কালার প্যানেলটা প্রয়োজন হয়ে পড়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টুল প্যানেলটা রয়েছে, তার নিচে যে স্কোয়ার দুটো বক্স রয়েছে, এগুলো কিন্তু প্রেজেন্ট কালার শো করে। অর্থাৎ আমার এই প্রেজেন্ট যে ডকুমেন্ট আছে সেখানে কী কালার আমরা ব্যবহার করবো সেটা এখানে শো করছে। তো এখানে সব এখানে যে সোয়াপ বাটনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা সোয়াপ করতে পারি, ঠিক আছে, মানে অ্যাক্সেস করতে পারি। ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডকে নিয়ে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে এক্সপ্রেস করলেও আমরা এই কাজটা করতে পারি। শর্টকাট কি কমান্ড, দেখুন এক্সপ্রেস করছি আমি, এখানে কালারগুলো এক্সচেঞ্জ হচ্ছে, ফোরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ডে চলে আসছে। তো এখানে যদি অন্য কোনো কালার এখানে থাকে, তাহলে আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে বাই ডিফল্ট ফোরগ্রাউন্ড ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার চেঞ্জ হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চেঞ্জ হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে ডাইরেক্ট যদি ডি প্রেস করি, তাও এখানে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে। যখন আমি এখান থেকে কালার চেঞ্জ করছি, তখন অটোমেটিক দেখুন এখানে কালার যে প্যালেটটা আছে সেখানেও যে স্কোয়ার বক্স দুটো রয়েছে সেখানেও কালার চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ব্লু করে দিই, দেখুন এখানেও সেমভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার সেমভাবে এখানে যদি আমরা কালার চেঞ্জ করি, এখানে যদি ক্লিক করি ফোরগ্রাউন্ড কালারের উপরে, তখন দেখো আমার কালার পিকার উইন্ডোটা চলে আসছে। এখান থেকে আমি কালার, যে কোনো কালার চুজ করে দিলে এখানে যেমন চেঞ্জ হচ্ছে এখানেও চেঞ্জ হচ্ছে। আবার এখানে যে স্লাইডারগুলো রয়েছে, স্লাইডারের মাধ্যমে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এখানে আর জিবি স্লাইডার আমরা দেখতে পাচ্ছি, এখানে কালার যখন চেঞ্জ করছি এখানেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে কালার প্যালেটের ডান কর্নারে যে একটা ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে বিভিন্ন রকম স্লাইডার আমরা নিতে পারি। এখানে RGB স্লাইডার রয়েছে, এছাড়াও HSB স্লাইডার্স রয়েছে, CMYK স্লাইডার্স রয়েছে। এখানে যে স্লাইডারটা এখন কিন্তু এটা RGB স্লাইডার, CMYK স্লাইডার রয়েছে। তো CMYK আমরা প্রিন্টের জন্য ব্যবহার করে থাকি, আর RGBটা আমরা ওয়েব বা ডিজিটাল যে গ্রাফিক্স রয়েছে সেই ডিজিটাল গ্রাফিক্স তৈরি করার জন্য RGB মোডটা ব্যবহার করে থাকি। এখানে ল্যাব স্লাইডার রয়েছে, আমরা যেই স্লাইডারে ক্লিক করবো সেই স্লাইডারটা এখানে শো করবে। এখানে RGB স্লাইডার এখানে অ্যাক্টিভ আছে, তো আমি RGBটা এখানে চেক করে দিলাম। যে স্লাইডারটা অ্যাক্টিভ চেক অবস্থা থাকবে বাম কর্নারে, সেই স্লাইডারটা এখানে শো করবে, এবং যেটাকে ক্লিক করবো সেটাই এভাবে চেক হয়ে যাবে এবং সেটা এখানে অ্যাক্টিভ হবে স্লাইডারটা। তো এখানে আবার পুনরায় আমি এখানে দেখতে পাচ্ছেন RGB স্পেকট্রাম, CMYK স্পেকট্রাম, গ্রে স্কেল র্যাম্প এবং কারেন্ট কালার্স। তো কারেন্ট কালারে যদি আমি ক্লিক করি, তো কারেন্ট যে কালার দুটো রয়েছে সেই দুটো কালারের এখানে কি স্পেকট্রামটা শো করছে। তো কারেন্ট যে ফোরগ্রাউন্ড কালারটা কি পিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, এই কারেন্টের স্পেকট্রামটা শো করছে এখানে। কারেন্ট কালারের যে স্পেকট্রাম বা র্যাম্প রয়েছে সেটা এখানে শো করছে। এছাড়াও গ্রে স্কেল র্যাম্প দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো করছে এখানে। এছাড়া CMYK স্পেকট্রাম দিলে CMYK স্পেকট্রাম এখানে দেখা যাচ্ছে, আর RGB স্পেকট্রাম দিলে RGB স্পেকট্রাম এখানে শো করছে। তো এভাবে আমরা এখান থেকে নিচের যে স্পেকট্রাম রয়েছে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে এখান থেকে যেমন স্লাইডারকে আমরা বদলাতে পারি, সেমভাবে তার নিচে যে স্পেকট্রাম রয়েছে সেটাকে আমরা বদলাতে পারি। তো এখানে RGB রয়েছে, আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ দিয়ে যে সঙ্গে সম্পূর্ণটা ক্লোজ হয়ে গেছে। এখন কিন্তু এটার আইকনটা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে এখানে দেখতে না পেলে আমরা কী করবো, উইন্ডো থেকে এখানে কালার যে আছে অথবা শর্টকাট কি কমান্ড F6 অথবা এখানে কালারে প্রেস করলে এই প্যালেটটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর এখানে যদি আমি এই কলাপস বাটনে ক্লিক করি, তাহলে এটা কলাপস হয়ে এরকম হয়ে যাবে এবং এখানে এটাকে আমরা অ্যাড করতে পারবো। এই আইকন দেখে চিনতে পারবো এটা কালার প্লেটের আইকন। এখানে কালার প্লেটের আইকনতে ক্লিক করে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকেও এখন যখন আমি এই স্পেকট্রামের উপরে আমি যখন আমার কার্সরটা নিলাম, তখন দেখুন সেটা কালার পিকারে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো প্রথমে যখন আমি এটা কালার পিক করি, সেটা কিন্তু ফোরগ্রাউন্ডে
রূপান্তর হচ্ছে, তো ফোরগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে কোনো কালার পিকার করলে পিক করলে সেটা ফোরগ্রাউন্ডে, তো এখন আমরা ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যে কোনো কালার পিক করে দেখুন সেটা ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করবো? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার যে বক্সটা আছে সেখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হলে এখন যদি আমরা কালার চেঞ্জ করি দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমি যেই স্কোয়ারে ক্লিক করবো, যে স্কোয়ার বক্সে ক্লিক করবো, সেই স্কোয়ার বক্সের চারপাশে দেখুন একটা সাদা রঙের একটা বর্ডার দেখা যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ। আর এখানে ক্লিক করি এটা এর চারপাশে একটা সাদা রঙের বর্ডার চলে আসছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ, এই স্কোয়ারটা অ্যাক্টিভ। এখন আমি যে কালারটা এখান থেকে স্পেসটান থেকে চুজ করে দেবো সেটা সেই ফোরগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাপ্লাই হবে। ফোরগ্রাউন্ডের যখন সেট ফোরগ্রাউন্ড কালার, বা আমি কার্সর নিয়ে এলো দেখুন এটি টিপস আসছে, সেট ফোরগ্রাউন্ড কালার, আবার এখানে নিলে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এভাবে টিপস আসে। এবং এটা ক্লিক করে এটা অ্যাক্টিভ হলো। এখন আমি এখান থেকে একটা কালার চুজ করে দিলে সেটা সেই কালারে চেঞ্জ হয়ে গেল। এবং RGB এবং RGB-র যে স্লাইডারগুলো রয়েছে, আর এর রেড এবং জিতে গ্রিন এবং পিতে ব্লু, এই স্লাইডগুলো আমরা বাঁয়ে ডানে এভাবে ড্রাগ করে মান বাড়িয়ে কমিয়ে আমরা এখানে কালারের যে ইফেক্ট আছে সেটা চেঞ্জ করতে পারছি। দেখুন এভাবে আমরা কালার প্যালেট থেকে কালারকে সিলেক্ট করতে পারি খুব সহজেই। এছাড়া আমরা জানি যে ফোরগ্রাউন্ড কালার বক্সের উপর ক্লিক করলে এখানে কালার পিকার উইন্ডোটা চলে আসবে। এখান থেকে আমরা এখানে লম্বা যে একটা বার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা মেইন কালারটা এখান থেকে চুজ করতে পারি। এখানে এই বারের দুই পাশে দুইটা ট্রায়াঙ্গুলার পথে দেখতে পাচ্ছেন, এগুলো স্কেল। স্কেলটা আমি যেই কালার উপর নিয়ে ছেড়ে দেবো সেই কালারটা এখানে মেইনভাবে শো করবে। এখানে যে স্কোয়ার বক্সটা আছে এখানে কালারের যে ডিপনেস সেটাকে আমরা বাড়াতে কমাতে পারবো। এখানে যে দেখতে পাচ্ছেন যে সার্কেলটা, এই সার্কেলটা যে কালার উপর নিয়ে যাবো সেই কালারের শেডটা এখানে শো করছে এবং এটা এখানে শো করছে। এখানে এই বার থেকে আমরা এই স্লাইডারগুলোকে ড্রাগ করে যে কালারটা এখানে চুজ করে দেবো সেটা এখানে নিউ হিসেবে শো করবে। এবং এখান থেকে বিভিন্ন শেডিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং শেডিং চেঞ্জ করার সাথে সাথে এখানে যাবতীয় কালার ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, ল্যাব, CMYK, HSB এবং RGB, এবং এখানে কালার কোডও দেখতে পাচ্ছি। এখন যখন আমরা এখান থেকে বিভিন্ন কালারের শেডিং চেঞ্জ করবো তখন এখানে কোডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে যে যাবতীয় ইনফরমেশন আছে মানগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে এভাবে কালার শেডগুলো আমরা সিলেক্ট করে নিয়ে যখন এখানে ওকে করব তখন এখানে ফোরগ্রাউন্ড কালারটা সেই কালারে চেঞ্জ হয়ে যাবে। আবার পুনরায় আমি এখানে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারের কালার পিকারটা চলে আসবে। এখান থেকে আমরা যে কালারটা চুজ করে দেবো সেই কালারটা এখানে এভাবে শো করবে। তো এই 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 কাজটা আমরা এখানে কালার যে প্যালেট আছে সেখান থেকে করতে পারি। এবং কালার প্যালেট থেকে RGB-র যে স্লাইডার রয়েছে সেই স্লাইডার মুভ করে আমরা এই কাজটা এই শেডিংটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা ক্লিক করে যদি আমি এখানে CMYK স্লাইডার নিয়ে আসি, তাহলে CMYK-র মাধ্যমে আমরা CMYK-কে যে শেডিং আছে কালারের যে শেডিং আছে CMYK-কে কালারের যে টোন আছে সেটা আমরা এখান থেকে স্লাইডারগুলো ডানে বাঁয়ে স্লাইড করে বা ড্রাগ করে এখানে মান চেঞ্জ করে আমরা কালারের শেডিং চেঞ্জ করতে পারছি। এবং এখানে যে স্পেকট্রাম রয়েছে CMYK-কে স্পেকট্রাম নিয়ে আসি, CMYK-কে স্পেকট্রাম এনে এখান থেকে বিভিন্ন রকম কালারের টোন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এবং এখান থেকে এই স্লাইডার দিয়ে আমরা জানি যে কালারের শেডিংটা চেঞ্জ করতে পারি। এবং এখানে ক্লিক করলে কালার পিকারের যে উইন্ডোটা আছে সেটা চলে আসবে। এখান থেকে আমরা মেইন এই লম্বা যে বারটা আছে এখান থেকে আমরা মেইন কালারটা চুজ করবো এবং তারপরে এখানে এই বক্স থেকে আমরা বিভিন্ন শেডিংকে চুজ করবো এখান থেকে, ঠিক আছে। এই সার্কেলটা আমি যেখানে নিয়ে ছেড়ে দেবো সেই শেডটা এখানে নিয়ে হিসেবে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যে আমরা কালারটা চুজ করবো সেই কালারটা কিন্তু আমরা সোয়াচে যে সেভ করতে পারবো। সেটা কীভাবে সেভ করতে পারবো? তা আমি এখানে সাপোজ এখানে একটা কালার নেই, এই কালারটা আমি এখানে চুজ করলাম, এটা আমি সোয়াচে যে কীভাবে সেভ করবো? আমি একটু ডিপ কালার নিয়ে নিই একটু, হ্যাঁ এই কালারটা আমি এখানে সোয়াচে যে কীভাবে সেভ করবো। এভাবে একটা কালার পিক করে নিয়ে যখন আমরা অ্যাড টু সোয়াচেসে যাব তখন দেখুন একটা কালার সোয়াচেস নেম চলে আসছে। তো এখানে আমি নাম দিয়ে দিই, বাংলা নাম দিয়ে দিলাম, বাংলা নাম দিয়ে ওকে করলাম। দেখুন এখানে সেটা সেভ হয়ে গেছে, ওকে করে দিলে এটা এখানে সেভ হয়ে গেল। এখন যে আমি এই সোয়াচেসের যে প্যালেটটা আছে সেখানে যখন আমি কার্সর নেব দেখুন আমার কার্সরটা কালার পিকারে চেঞ্জ হয়ে গেছে। এখানে যে কোনো বক্সের উপর যখন আমি আমার কালার পিকারটা রাখবো তখন বেশিক্ষণ রাখলে দেখবেন যে নিচে টিপস আসছে, টিপসে এখানে কালার বক্সে যে কালারটা আছে সেটার নাম আসছে, RGB গ্রিন আসছে। তো আমি যে কালারটা চুজ করেছি বাংলা নামে সেই কালার বক্সের উপরে দেখুন বাংলা নাম এখানে চলে আসছে। এবার যদি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি বক্সের উপরে তাহলে এখানে কালার সোয়াচের নেম আবার চেঞ্জ করার জন্য একটা বক্স আসছে। দেখুন আমি বাংলা নামে সেভ করেছি, এখানে সেই বক্সটা দেখা যাচ্ছে। ইচ্ছা করলে এখান থেকে আমি কালার নাম চেঞ্জ করে দিতে পারি, এখানে চেঞ্জ করবো না। তো যে কোনো বক্সের উপরে নিয়ে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এভাবে বক্স আসবে এবং সেখানে নাম দেখা যাবে এবং এখান থেকে ইচ্ছা করলে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি। তো এখানে বাই ডিফল্ট পিওর ইয়েলো আছে। এভাবে যে কোনো বক্সের উপর যখন আমরা
কালার পিকারটা নিব, নিয়ে এখানে ক্লিক করব, সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি এখানে এখানে নিয়ে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হয়ে গেল, এবং এখানে কালার যে প্যালেট আছে সেখানে কালার প্যালেটে ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালারটা এখানে কি ব্লু হয়ে গেছে, এখানেও সাথে সাথে ফোরগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডের যে বক্সটা আছে সেখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করি, এবং এখান থেকে আমি একটা কালার চুজ করে দিই, সাপোজ ইয়েলোটা চুজ করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারের বক্সটা আছে সেটা ইয়েলো হয়ে গেছে, এবং এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালারের বক্সটা ইয়েলো হয়ে গেছে। এবং এই স্ল্যাডার দিয়ে এই কালারের টোনটা আমরা চেঞ্জ করতে পারি, এবং যদি চাই যে এই কালারটা আমরা সেভ করবো তাও আমরা সেভ করতে পারবো। সেটা সেভ করার জন্য আমাকে কী করতে হবে, এখানে এই বক্সে অথবা সেটা চেঞ্জ করার জন্য আমরা এই বক্সে এখানে ক্লিক করতে হবে, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড যে বক্সটা আছে এখানে ক্লিক করতে হবে। এই এখানে ব্যাকগ্রাউন্ড বক্সে এই টুল প্যানেলের ব্যাকগ্রাউন্ড বক্সে ক্লিক করলে, কালারের ব্যাকগ্রাউন্ড বক্সে ক্লিক করলে হবে, অথবা এখানে কালার প্লেটের যে ব্যাকগ্রাউন্ড বক্স আছে কালারের সেখানে ক্লিক করলেও এখানে কালার পিকার টুল বক্সটা চলে আসবে। এই কালার পিকারের বক্সটা যখন আসবে দেখুন এই সার্কেল দিয়ে কিন্তু আমরা যে কালারটা এখানে তৈরি করেছি সেই কালারটা এখানে সার্কেলের মাধ্যমে সিলেক্ট করা আছে, এবং স্লাইডারটা দেখুন এখানে আসে আছে, এবং এখানে যাবতীয় ইনফরমেশন এবং কোড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যখন আমরা সোয়াচেস যে এখানে অ্যাড করবো তখন আমি অ্যাড টু সোয়াচেস এই অপশানে ক্লিক করবো। অ্যাড টু সোয়াচেস অপশানে ক্লিক করে এখানে এটার নাম দিতে হবে, একটা নেম দিয়ে এটাকে সেভ করতে হবে যাতে আমি পরে এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাই আমি এখান দিয়ে দিলাম BANGLA বাংলা টু দিয়ে দিলাম, বাংলা টু দিয়ে এখানে ওকে করলাম। দেখুন আমার সোয়াচেসে এটা সেভ হয়ে গেছে, ওকে দিলে এটা ওকে হয়ে গেল। এখানে ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এই কালারটা বাংলা টু নামে আমি সেভ করি, সেই কালারটা এখানে সোয়াচেসে যুক্ত হয়ে গেছে। এভাবে আমরা সোয়াচেসে যে কোনো কালার তৈরি করে করে এখানে সোয়াচেসে কালার প্যালেট থেকে যে কোনো কালার তৈরি করে এখানে সোয়াচেসে আমরা খুব সহজেই সেভ করতে পারি নাম দিয়ে। এবং এখানে যে ট্রায়াঙ্গুলার আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে একটা লম্বা লিস্ট আসছে, এবং স্মল থাম্বনেল দেখা যাচ্ছে, এখানে লার্জ থাম্বনেল দিয়ে দেখুন সোয়াচেসের যে কালার বক্সগুলো আছে সেটা লার্জ থাম্বনেল আকারে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আমি যখন এটাকে লার্জ লিস্ট দিব তখন লার্জ লিস্ট আকারে দেখা যাচ্ছে দেখুন, এবং প্রত্যেকটা কালারের নাম তার ডান দিকে দেখা যাচ্ছে। এখানে আমি এই যে কর্নারে যখন ড্রাগ করবো তখন এটাকে খুব বড় বড় আকারে বড় করতে পারবো, কর্নার যখন ড্রাগ করবো তখন এটাকে বড় করতে পারবো, এখানে ড্রাগ করলে এটা ছোটো হয়ে যাবে। এবার আমরা খুব সহজেই বিভিন্ন কালারের নাম দেখতে পাচ্ছি, তো পুনরায় এটাকে আমি স্মল লিস্ট দিলে স্মল আকারে দেখা যাচ্ছে এবং নাম সহ দেখা যাচ্ছে। আমি দেখুন লাস্টে যে কালার দুটো সোয়াচেসে যে অ্যাড করেছি বাংলা এবং বাংলা টু সেগুলো দেখা যাচ্ছে এখানে। এভাবে আমরা এখান থেকে থাম্বনেল আকার থাম্বনেল চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা এটাকে ইচ্ছে করলে যে কালার সোয়াচেসটা আমরা এখন তৈরি করলাম দুইটা কালার সেট করে দিলে চাইলে আরও যত কালার চান এখান থেকে কালার পিকার নিয়ে এখান থেকে যদি আমরা ইমেজ থেকে কালার সংগ্রহ করতে তা আমরা সংগ্রহ করতে পারবো। দেখুন আমি মাউসের বাটনটা চেপে ধরার সাথে সাথে একটা সার্কেল দেখা যাচ্ছে, তো সার্কেলের নিচের অর্ধেকে অর্ধবৃত্তাকারে যে কালারটা দেখা যাচ্ছে সেটা হলো কি আগের কালার, এবং উপরের যে অর্ধবৃত্তাকারের যে অংশটা কালার চেঞ্জ হচ্ছে সেটা হলো কি চলমান কালার, অর্থাৎ স্ল্যাডারটা অর্থাৎ আমরা কালার পিকারটা যেখানে যেখানে নিচ্ছি সেখানে যে কালারটা শো করছে সেটা অর্ধবৃত্তাকারের উপরের অর্ধেক বৃত্তের উপরে শো করছে, ঠিক আছে। তারপর এখানে আমি এই কালারটা চুজ করে দিলাম, চুজ করার সাথে সাথে এখন যে মাসের বাপাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার যে ক্লিক করি দেখুন আমার যে পুরাতন কালারটা সেটা পুরো সার্কেলে দেখা যাচ্ছে ভিতরের সার্কেলটাতে। এখন যদি আমি এটাকে ড্রাগ করে এই পাশে নিয়ে আসি পুরাতন কালারটা কিন্তু হাফ বৃত্তের নিচে দেখা যাচ্ছে, এবং যখন আমি কালার পিকারটা ড্রাগ করে বিভিন্ন কালার উপর নিয়ে আসছি তখন সেই কালারটা চলমান কালারটা কারেন্ট কালারটা শো করছে উপরের অর্ধবৃত্তাকার যে সার্কেলটা আছে সেটার ভিতরে, ঠিক আছে। এবং সাথে সাথে দেখুন আমার ফোরগ্রাউন্ড যেহেতু এখানে ফোরগ্রাউন্ড বক্সটা যেহেতু সিলেক্ট করা আছে ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চলমান কালার দিয়ে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখুন আপনারা খেয়াল করুন ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চলমান কালার দিয়ে চেঞ্জ হচ্ছে, কালার যে কালারের বক্স আছে সেখানেও কালারের যে প্যালেট আছে সেখানেও, এবং এখানে যে ফোরগ্রাউন্ড কালারের বক্সটা আছে সেখানেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড কালারের বক্সটা আমরা সিলেক্ট করে দিয়েছি অ্যাক্টিভ করে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে সাপোজ আমি এই কালারটাকে চুজ করলাম, তো এখানে ফোরগ্রাউন্ডের সেই কালারটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি ফোরগ্রাউন্ডের যে কালার বক্স আছে সেখানে ক্লিক করে কালার পিকার বক্সটা নিয়ে আসলাম, তো যেই কালারটা আমি এখানে শো করাচ্ছি সেটা কিন্তু এখানে যে কালারটা এখানে আমি কালার পিকার দিয়ে ইমেজ থেকে নিয়েছি সেই কালারটা কিন্তু এখানে কালার পিকার বক্সে দেখা যাচ্ছে সার্কেলের মাধ্যমে এটা এখানে নির্দেশ করা আছে, অর্থাৎ এই কালারটাই আমি এখানে আছে ফোরগ্রাউন্ডে। এটাকে যদি আমি অ্যাড সোয়াচেস দিই তাহলে অ্যাড সোয়াচেস এখানে একটা নাম দিয়ে এটাকে সেভ করতে পারবো বাংলা ফ্রি, ওকে করে দিলাম, আমার কালার সোয়াচেস এই কালারটা সেভ হয়ে গেল। তাহলে আমি চাচ্ছি যে এই সোয়াচেসটাকে আমি সেভ করে রাখবো, তাহলে আমি এখানে ট্রায়াঙ্গুলারে ডান কোণার ট্রায়াঙ্গুলারে ক্লিক করলে আমরা এখান থেকে সেভ সোয়াচেস যে অপশনটা আছে এটা ক্লিক করলে এটাকে আমরা BANGLA বাংলা নামে বা যে কোনো নামে আপনার ইচ্ছে করলে যে কোনো নামে এবং যে কোনো ড্রাইভে এটাকে সেভ করে রেখে দিতে পারেন, এবং পরবর্তীতে এই সোয়াচেসটা আপনি যে কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারেন এবং চাইলে আপনি এটাকে পুনরায় ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আবার পুনরায় এই ড্রপডাউন যে
ট্রায়াঙ্গুলারটা আছে এখানে ক্লিক করে এই উইন্ডোটা নিয়ে আসলাম। এখানে কিন্তু অনেকগুলো সোয়াচেসের নেম দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, ANPA কালার্স, DIC কালার গাইড, SKS, বিভিন্ন রকম এখানে সোয়াচেসের নাম দেওয়া আছে। তো আমি এখানে প্যান্টুন সিআইমিক কোটেড বা প্যান্টুন সলিড কোটেড এই এই অপশনটা অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে রিপ্লেস কারেন্ট কালার সোয়াচেস উইথ দ্য সোয়াচেস ফরম প্যান্টুন সলিড কালার, যে সলিড কালারের সোয়াচেসটা আমি সিলেক্ট করেছি সেই কালারটা এখানে রিপ্লেস হবে এর সাথে বর্তমান কারেন্ট সোয়াচের সাথে। সেই জন্য এখানে ডায়ালগ বক্স চলে আসছে, এখানে যে ওকে করে দিই দেখুন সেটা এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পূর্বের যে সোয়াচেসটা ছিল আমরা বাংলা নামে সেভ করেছিলাম সেই সোয়াচেসটার জায়গায় এখন প্যান্টুন সলিড কোটেড কালারের যে সোয়াচেসটা আছে সেটা চলে আসছে। এখানে বিভিন্ন রকম কালার আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর কালার এখানে আছে, এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারি। যদি এখানে ফোরগ্রাউন্ডটা বক্সটা অ্যাক্টিভ থাকে, ফোরগ্রাউন্ড কালার বক্সটা অ্যাক্টিভ থাকে এখানে, তাহলে আমরা এখান থেকে যে কালারটা চুজ করবো ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখান থেকে বদলাচ্ছে, এই দেখুন। তো এখানে আমি ফোরগ্রাউন্ড কালারটা যদি ফোরগ্রাউন্ড কালার বক্সটা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে এখান থেকে এখন যদি আমি কোনো কালার পিক করি তাহলে কিন্তু আমার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। অর্থাৎ কালার সোয়াচেস প্যানেল থেকে যে কালারটা আমি এখান থেকে চুজ করে দেবো সেই কালারটা এখানে শো করবে ফোরগ্রাউন্ডে, যেই বক্সটাকে আমি অ্যাক্টিভ করে দেবো সেই বক্সে শো করবে। তো এখন যদি আমি এখানে পূর্বের যে সোয়াচেসটা আছে সেটা যদি ব্যবহার করতে চাই তাহলে আমি কী করবো, রিপ্লেস সোয়াচেস অপশনে ক্লিক করবো। রিপ্লেস সোয়াচেস অপশনে ক্লিক করলে দেখুন আমার হার্ড ড্রাইভের যে এখানে আমি সেভ করেছি সেই যে কোনো সোয়াচেস যদি আমার বিভিন্ন নামে সেভ করা থাকে সেই সোয়াচেসে এখানে দেখা যাচ্ছে। তো যেই ড্রাইভে আমি সেভ করে থাকবো সেই ড্রাইভটা এখন ওপেন করে সোয়াচেসের নেমটা এভাবে সিলেক্ট করে দিয়ে লোড করব। তো এখানে আমার বাংলা নামে সেভ করার যে সোয়াচেসটা সেখানে ওপেন হয়ে গেলো, দেখুন রিপ্লেস হয়ে গেল। এছাড়া এখানে আরও অনেক রকমের কালার সোয়াচেস ওয়েভ হিউ আছে, ওয়েভ হিউ থেকে আমি ওকে করে দিলে ওয়েভ হিউটা এখানে দেখা যাচ্ছে। যে কোনো এখান থেকে যে কোনো কালার সোয়াচেস আমরা নিয়ে খুব সহজেই এখান থেকে ব্যবহার করতে পারি সোয়াচেস প্যানেল থেকে। তো আমরা দেখলাম যে সোয়াচেসে কীভাবে সোয়াচেসের প্যালেটে কীভাবে কালার আমরা তৈরি করে কালার প্যালেট থেকে কালার তৈরি করে কীভাবে সেভ করতে পারি এবং সেটা পুনরায় ব্যবহার করতে পারি। সোয়াচেসের প্যালেটে বিভিন্ন রকম সোয়াচেস আমরা এখানে দেখতে পেলাম এবং সেই সোয়াচেস আমরা সহজেই ব্যবহার করতে পারি। তো এখানে আমরা ইমেজ থেকে যে কালার সংগ্রহ করছি সেটা আমরা দেখেছি কীভাবে ইমেজ থেকে আমরা কালার সংগ্রহ করতে পারি, এবং এই কালার বক্সের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার বক্সে যে কালার রয়েছে সেগুলো কিন্তু আমরা সাধারণত ইমেজে ব্যবহার করে থাকি। এখানে আমি একটা ইমেজ দেখাচ্ছি, ইমেজ থেকে আমি যদি এখানে এভাবে কালার করতে চাই তাই আমি লেয়ারটা ওপেন করলাম, লেয়ার উইন্ডোটা ওপেন করে এখানে আমি যেটুকু অংশ কালার করতে চাই সেইটুকু অংশকে এভাবে সিলেক্ট করে নিলাম। তো আমি যেটুকু অংশ কালার করতে চাই সেটুকু অংশ এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখন এখানে ফোরগ্রাউন্ড কালারটা আছে কি, এই ফোরগ্রাউন্ডে একটা কালার আছে, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালার করবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালার করার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট কি প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা ফিল আপ হয়ে গেলো, দেখুন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলিট করে দিলাম। তো এভাবে কালারের প্রয়োজন পুনরায় এখানে কালারের প্রয়োজন হলে আমি এখান থেকে যে কালার প্যালেটটা আছে সেই কালার প্যালেটটা আমি ড্রাগ করে যে কোনো দিকে আমরা নিতে পারি। আমরা জানি ফটোশপের যে ইন্টারফেস আমরা দেখেছি, ইন্টারফেসের টিউটোরিয়ালটা দেখেছি, সেখানে আমরা জানি যে বিভিন্ন রকম প্যালেটকে আমরা বিভিন্ন নিজের মতো করে ওয়ার্ক স্পেসে সেট করে নিতে পারি এবং এই প্যালেটগুলোকে বিভিন্ন দিকে আমরা ফ্রিলি মুভ করাতে পারি। লেয়ার প্যানেলে চলে গেলাম, লেয়ার প্যানেলে গিয়ে এখন আমি এখানে পিক্সেল শুটুন দিয়ে এই অংশটুকু সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করে নিয়ে আমি একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে আমি চাচ্ছি যে এখানে আর একটা নতুন কালার নিব। এখানে যেহেতু কালার বক্সে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করা আছে, এখানে অ্যাক্টিভ করা আছে ব্যাকগ্রাউন্ড কালার বক্সটা, এখানে ক্লিক করে ফোরগ্রাউন্ড বক্সটা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এখান থেকে আমি সোয়াচেস থেকে এখান থেকে একটা কালার নিলাম, সাপোজ এই কালারটা নিলাম, দেখুন আমার ফোরগ্রাউন্ড কালারটা সেই কালারে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যেহেতু ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে ফিল আপ করবো তাই আমি অল্টার ডিলিট কি প্রেস করবো। অল্টার ডিলিট কি প্রেস করার সাথে সাথে আমার যে সিলেকশনটুকু আমি তৈরি করেছি সেই সিলেকশনটুকু এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কালার এবং কালার সোয়াচেস প্যাড আমরা কীভাবে ব্যবহার করতে পারি ফটোশপ CS6-এ। তো আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন চলমান ইমেজ থেকেও আমরা কীভাবে কালার সংগ্রহ করতে পারি সেটাও আমি দেখিয়েছি। তো প্রেজেন্টে আমাদের ইমেজের কালার যে মুড সেটা কী মুডে আছে সেটা আমাদের দেখার জন্য এখানে মেনু বারে ইমেজ থেকে মুড অপশনে গিয়ে আমরা দেখতে পাবো যে এটা RGB মুডে রয়েছে। এছাড়াও এখানে CMYK কালার মুড রয়েছে, ল্যাব কালার মুড, মাল্টি চ্যানেল, বিভিন্ন রকম কালার মুড আপনারা দেখতে পাচ্ছেন, গ্রে স্কেল দেখতে পাচ্ছেন। তো গ্রে স্কেল মুডে যে কালার মুড থাকে সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো RGB হলো ডিজিটাল যে গ্রাফিক্স রয়েছে সেটা তৈরি করার জন্য RGB কালার মোড অবশ্যই এখানে সিলেক্ট চেক অবস্থা থাকতে হবে, যেই যেটা অ্যাক্টিভ থাকবে সেটা বাম দিকে চেক মার্ক দেখতে পাবো। CMYK কালার মোডটা আমাদের প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তো আমরা যে কোনো সময় এখান থেকে কালার মোড সহজেই চেঞ্জ করে ফেলতে পারি।
এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটার ইমেজ থেকে আমি মুডটা দিয়ে কালার মুডটা দেখতে পাবো। মুডে গেলে আমরা দেখতে পাবো যে এটা আরজিবি কালার মুডে আছে, ঠিক আছে। এটা আমরা সিএমওয়াই কে কালার মুডে নিতে চাইলে এখানে সিএমওয়াই কালার মুডে ক্লিক করলেই ওকে দেবো। ওকে দিলে এটা সিএমওয়াই কালার মুডে সিএমওয়াই কে কালার মুডে চেঞ্জ হয়ে গেলো। দেখুন মুড থেকে গেলে আমরা দেখুন সিএমওয়াই কে কালার মুডের পাশে চেক চিহ্নটা চলে আসছে, অর্থাৎ এটা সিএমওয়াই কে কালার মুড এই ইমেজটা। এখন আবার আরজিবিতে যদি আমি এটাকে কনভার্ট করতে চাই, আবার এখানে ক্লিক করলে এটা আরজিবি কালার মুডে এক্সচেঞ্জ হয়ে গেল। ইমেজ থেকে আমি মুডে যাই, দেখুন এটা আরজিবি কালার মুডে চলে আসছে। তো গ্রে স্কেলে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবে। গ্রে স্কেলে যদি আমি এখানে ক্লিক করি এবং ডিসকার করে দিই, দেখুন এটা গ্রে স্কেলে চেঞ্জ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে ফেললাম। এবার আমরা ইমেজের থেকে মুডে গিয়ে বিভিন্ন রকম কালার মুড এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আমাদের ভালো লেগে থাকবে। তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কালার প্যালেট ও সোয়াচেস প্যালেটের বিগিনার্স লেভেলের টিউটোরিয়াল এই পর্যন্তই। অ্যাডভান্স লেভেলে আপনারা এই সম্বন্ধে আরও বিশদভাবে জানতে পারবেন। ধন্যবাদ।